সাবস্ক্রাইব করুন অ্যাম্বিশন ফর বেটার ফিউচার ইউটিউব চ্যানেলে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন সবার আগে লেটেস্ট ভিডিও দেখার জন্য। নমস্কার বন্ধুরা, অ্যাম্বিশন ফর বেটার ফিউচার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমরা এই ভিডিওতে দেখব যে আপনি কীভাবে আরপিএফ অর্থাৎ রেলওয়ে প্রোটেকশন ফোর্সের এসআইয়ের যে অ্যাডমিট কার্ডটা দেওয়া হচ্ছে সেই অ্যাডমিট কার্ডটা আপনারা কীভাবে নামাতে পারবেন। তো সেটা দেখার জন্য আপনাকে ভিডিওটির প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আমরা চলে এসেছি আরপিএফ অর্থাৎ রেলওয়ে প্রোটেকশন ফোর্সের অফিসিয়াল ওয়েবসাইটে। আপনারা অন স্ক্রিনে একটা লিংক দেখতে পাচ্ছেন, si1.rpfonlineareg.org। এই লিঙ্কটা ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো, যাতে কিনা ওখান থেকে আপনারা সরাসরি অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নিতে পারবেন। তো পেজটা খোলার পর আপনাদের সামনে এমন ইন্টারফেস দেখা যাবে। তো এ বি সি ডি এ চারটে গ্রুপে বিভক্ত করা হয়েছে। এবার আপনি ফর্ম ফিল আপ কোন গ্রুপে করেছেন সেটা দেখে সেই গ্রুপে ক্লিক করে আপনারা আপনাদের অ্যাডমিট কার্ডটা নামিয়ে নিতে পারবেন। আপনারা ফর্ম ফিল আপের সময় যে অ্যাকনোলেজমেন্ট স্লিপটা পেয়েছিলেন সেই স্লিপে আপনারা অ্যাকনোলেজমেন্ট নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বারটা পেয়ে যাবেন। তো চলুন আমি সি গ্রুপের একটি আমাদের খুলে দেখিয়ে দিচ্ছি যে আপনারা কীভাবে অ্যাডমিট কার্ডটা নামাবেন। তো চলুন সি গ্রুপেরটায় আমি ক্লিক করছি। ক্লিক করার পর আপনার সামনে এমন একটি ইন্টারফেস আসবে যার নিচে আপনারা দেখতে পারবেন রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে আর তার নিচে ডেট অফ বার্থ দিয়ে দিতে হবে। তো ফটাফট আমি আমার রেজিস্ট্রেশন নম্বর এবং ডেট অফ বার্থটা দিয়ে দিচ্ছি। তারপর লগ ইন করার পর আপনাদের সামনে এমন একটি পেজ খুলে যাবে যেখানে আপনারা প্রিন্ট অপশান বলে একটা অপশান পাবেন, যাতে ক্লিক করলেই আপনাদের অ্যাডমিট কার্ডটা কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। আর যদি ফোনে সেটাকে সেট করে নিতে চান তাহলে নিচে প্রিন্ট অপশান পাবে, প্রিন্ট অপশানে ক্লিক করার পরে আপনাদের ওটা পিডিএফ আকারে আপনারা আপনাদের ফোনে সেভ করে নিতে পারবেন। আর যারা এসসি এসটি ক্যান্ডিডেট আছেন তারা ট্র্যাভেল পাস পেয়ে যাবেন, প্রিন্ট কল লেটারের পাশেই ট্র্যাভেল পাস, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজ ভিডিওর আলোচ্য বিষয়। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর যারা নতুন আছেন আমার এই চ্যানেলে তারা অবশ্যই লাল কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করেন, সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে বেল আইকনে ক্লিক করুন সবার আগে লেটেস্ট ভিডিও দেখার জন্য। ধন্যবাদ।